Hi everyone, Assalamu alaikum. Welcome back to my channel. আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও চলে এসেছি আপনাদের মাঝে চুলের যত্নে 100% কার্যকরী রেমেডি নিয়ে। খুবই সহজ পদ্ধতিতে শ্যাম্পুর সাথে মাত্র দুইটি উপাদান ব্যবহার করে আজকের 100% কার্যকরী রেমেডিটি তৈরি করে দেখাবো। এই রেমেডিটি চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে। আশা করি আজকের এই রেমেডিটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হবে, তাই সম্পূর্ণ রেমেডিটি দেখার অনুরোধ রইল। রেমেডিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন, পরিচিতদের সাথে রেমেডিটি বেশি বেশি করে শেয়ার করবেন। এ ধরনের হেল্পফুল রেমেডি আরও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করতে ভুলবেন না। চুলের যত্নে 100% কার্যকরী রেমেডিটি তৈরি করার জন্য নিয়ে নিয়েছি টমেটো। টমেটো আমাদের চুল এবং ত্বকের জন্য অত্যন্ত কার্যকরী, তাই টমেটোকে বিউটি প্রোডাক্টও বলা হয়। টমেটোর মধ্যে রয়েছে বিশেষ কিছু প্রপার্টি যা আমাদের চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, মাথার স্ক্যাল্পকে পরিষ্কার রাখতে সহায়তা করে, চুলকে সফট এবং সিল্কি করে। একটি ভেজিটেবল গ্রেটারের সাহায্যে টমেটো খুব ভালোভাবে গ্রেট করে নিচ্ছি। টমেটোর পেস্ট করে নিয়েছি। এই পর্যায়ে এই পেস্টগুলোকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটোর রসগুলোকে আলাদা করে নিব। তো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে টমেটোর রসগুলোকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে ছাঁকনির পরিবর্তে পাতলা সুতি কাপড় দিয়েও এই কাজটি করে নিতে পারেন। তো ছাঁকনির সাহায্যে ছেঁকে টমেটোর রসগুলোকে আলাদা করে নিয়েছি। খুব সুন্দর পিওর রস বের হয়েছে, তো আপনারাও এভাবে টমেটোর রস বের করে নেবেন। এই পর্যায়ে একটি পরিষ্কার বাটির মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ টমেটোর রস নিয়ে নিচ্ছি। টমেটোর রস নিয়ে নিলাম। এই পর্যায়ে নিয়ে নিয়েছি কফি পাউডার। কফি পাউডার আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। এখানে আমি 1 চামচ পরিমাণ কফি পাউডার দিয়ে দিলাম। টমেটোর রসের সাথে কফি পাউডার খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। কফি আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত চুলের যত্নে কফি ব্যবহার করার ফলে চুলকে সফট এবং সিল্কি করে, চুল পাকা রোধ করে, মাথার স্ক্যাল্পে ইনফেকশন বা খুশকি থাকলে তা দূর করতে সহায়তা করে। এই পর্যায়ে নিয়ে নিয়েছি অ্যালোভেরা জেল। এখানে আমি 1 চামচ পরিমাণ অ্যালোভেরা জেল দিয়ে দিব। অ্যালোভেরা জেল আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকরী। চুলের গোড়াকে মজবুত করে, নতুন চুল গজাতে সহায়তা করে, চুলকে দ্রুত লম্বা করে, চুলকে সফট এবং সিল্কি করে। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে অ্যালোভেরা জেল উপাদানগুলোর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব পানি। এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ পানি দিয়ে দিলাম। তো খুব ভালোভাবে উপাদানগুলোর সাথে পানি মিশিয়ে নিব। এই পর্যায়ে নিয়ে নিয়েছি শ্যাম্পু। নিয়মিত যে শ্যাম্পু আমি আমার চুলে ব্যবহার করি সেই শ্যাম্পু নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের বাসার ব্যবহৃত শ্যাম্পু নিয়ে নেবেন। তো এখানে আমি আমার চুলের ঘনত্ব অনুযায়ী 1 টেবিল চামচ পরিমাণ শ্যাম্পু ব্যবহার করছি। আপনারা আপনাদের চুলের ঘনত্ব অনুযায়ী শ্যাম্পুর পরিমাণ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। উপাদানগুলোর মধ্যে শ্যাম্পু দিয়ে দেওয়ার পর চামচের সাহায্যে উপাদানগুলোকে খুব ভালোভাবে শ্যাম্পুর সাথে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত শ্যাম্পুগুলো উপাদানগুলোর সাথে খুব ভালোভাবে মিশে না যাবে এবং অনেক বাবলের সৃষ্টি না হবে, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে শ্যাম্পু উপাদানগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুবই ভালোভাবে শ্যাম্পু উপাদানগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি। চুলের যত্নে এবং চুল পরিষ্কার করার জন্য আমরা বাজার থেকে বিভিন্ন ধরনের নামি দামি ব্র্যান্ডের শ্যাম্পু কিনে এনে চুলে ব্যবহার করি। কেমিক্যালযুক্ত শ্যাম্পু আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকর। কেমিক্যালযুক্ত শ্যাম্পু সরাসরি চুলে ব্যবহার করার ফলে চুলের গোড়া দুর্বল হয়ে চুল ঝরে মাথা টাক হয়ে যায়। শ্যাম্পুর কেমিক্যাল সরাসরি যদি আমাদের চুলের গোড়ায় প্রবেশ করে সেই ক্ষেত্রে অনেক সময় চুল পেকে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাই সরাসরি শ্যাম্পু চুলে ব্যবহার না করে শ্যাম্পুর সাথে এ ধরনের প্রাকৃতিক উপাদানগুলো মিশিয়ে আপনারা যদি চুলে ব্যবহার করেন
তাহলে আপনাদের চুলের গোড়া মজবুত হবে, নতুন চুল গজাতে সহায়তা করবে, চুল পাকা রোধ করবে, চুলকে কালো করতে সহায়তা করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ভালোভাবে উপাদানগুলো শ্যাম্পুর সাথে মিশিয়ে নিয়েছি আর শ্যাম্পুগুলো থেকে প্রচুর পরিমাণ বাবলের সৃষ্টি হয়েছে। তো এভাবেই আপনারা উপাদানগুলোর সাথে শ্যাম্পু মিশিয়ে নেবেন। আমি আজ আপনাদেরকে যে শ্যাম্পুটি তৈরি করে দেখালাম, এই শ্যাম্পুটি আপনারা চাইলে বেশি করে তৈরি করে যে কোনো ধরনের জারের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে এক মাসের মতো সংরক্ষণ করে আপনাদের চুলের যত্নে ব্যবহার করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে বলে দিব এই শ্যাম্পুটি আপনারা আপনাদের চুলের যত্নে কিভাবে ব্যবহার করবেন। এই শ্যাম্পুটি তৈরি করা যতটা সহজ, ব্যবহার করা তার চাইতেও বেশি সহজ। আমরা আমাদের চুলে যেভাবে শ্যাম্পু করে থাকি ঠিক সেই নিয়মেই আমাদের চুলে এই শ্যাম্পুটি ব্যবহার করব। শুধু আপনাদেরকে যা করতে হবে, শ্যাম্পুটি চুলে লাগানোর পর আঙুলের সাহায্যে মাথার স্ক্যাল্পে 2 মিনিটের মতো আলতোভাবে মাসাজ করতে হবে। মাসাজ চুলের জন্য অত্যন্ত কার্যকরী। নিয়মিত মাথার স্ক্যাল্পে মাসাজ করার ফলে চুলের গোড়া মজবুত হয়, নতুন চুল গজাতে সহায়তা করে, চুল পাকা রোধ করে, চুলকে দ্রুত লম্বা করতে সহায়তা করে। তো 2 মিনিট মাসাজ করার পর নর্মাল পানি দিয়ে চুলগুলোকে খুব ভালোভাবে ধুয়ে ফেলবেন। ভালো ফলাফলের জন্য এই রেমেডিটি সপ্তাহে 3 দিন আপনাদের চুলে ব্যবহার করবেন। নিয়মিত চুলের যত্নে রেমেডিটি ব্যবহার করার ফলে আপনাদের চুলের সকল প্রকার সমস্যা খুব সহজেই দূর হয়ে যাবে।